দেশে শীর্ষ আদালত ও রাজ্যের উচ্চ আদালতের আদেশ মেনে জুট মিলে শ্রমিক কর্মচারী ও পেনশনারদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে গণ আবেদনের দান অভিযান অব্যাহত রাখবে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত চলবে আন্দোলন। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জুট মিল কর্তৃপক্ষের প্রতি এমনটাই বার্তা দিলেন যৌথ আন্দোলনের কমিটির আহ্বায়ক ধর্মনি সিনহা। রাজ্য সরকারের একমাত্র শিল্প প্রতিষ্ঠান হল জুট মিল। জুট মিল এখন যেন কালক্রমে ইতিহাসের পাতায় নাম লিখতে চলেছে। এ অবস্থার মধ্যেও জুট মিলের বর্তমান শ্রমিক কর্মচারী পেনশনাররা তাদের ন্যায্য বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে তৎপর। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা, গ্রাজুয়েটি লিভ, স্যালারি ইত্যাদি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদানের নির্দেশ দিলেও তা সঠিকভাবে কার্যকর করছে না বলে অভিযোগ। তাই আদালতের নির্দেশ কার্যকর করার লক্ষ্যে প্রতিনিধি ময়দানে নেমে আন্দোলন সংগঠিত করে চলেছে ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটি। ইতিমধ্যেই দুই দফায় সংগঠন সংগঠিত করে গণ আবেদন দান অভিযান, আগামী দিনেও কর্মসূচি সংগঠিত করতে চলেছে আন্দোলন কমিটি। যতদিন পর্যন্ত জুট মিল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে না দেবে ততদিন এই আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জুট মিল কর্তৃপক্ষকে এই বার্তাই দিলেন ত্রিপুরা জুট মিল যৌথ আন্দোলন কমিটির আহ্বায়ক ধর্মনি সিনহা। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুট মিলের শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা বণ্টন নিয়ে বিভাজন সৃষ্টি করছে কর্তৃপক্ষ। অবিলম্বে বিভাজন সৃষ্টি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে প্রাপ্য টাকা প্রদানের তালিকা প্রকাশ করতে হবে। গত 10 ফেব্রুয়ারি শ্রমিক কর্মচারী পেনশনারদের আন্দোলনে প্যারামেডিক্যাল প্রয়োগেরও তীব্র প্রতিবাদ জানান তিনি। শ্রমিক কর্মচারী পেনশনারদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে আগামী দিনে আন্দোলন কর্মসূচি চলবে। আমরা যারা আছি তারা পেনশনার, 60 ঊর্ধ্ব সবাই সিনিয়র সিটিজেন এবং বিধবা মহিলা, সিনিয়র সিটিজেন এবং বিধবা মহিলা এবং যারা মা বাবা নাই এরকম কিছু ছেলে মেয়ে, আমরা তো গণ্ডগোল করি না, আমরা শান্তি শৃঙ্খলায় বজায় রাখি, আমরা তো গণ্ডগোল করার লোক না। কিন্তু আমাদের জন্য যে প্যারামিলিটারি ব্যবহার করলো এটা আমরা নিন্দা প্রকাশ করি এবং যারা দেখেছেন সবাই শিছি বলেছেন। সুতরাং এই যে ঘটনাটা, এটার থেকে প্রমাণ হয় যে জুট মিলের কর্তৃপক্ষ তথা সরকার পক্ষ তাদের দুর্বলতা তার মধ্যে ছিল বলে তারা এই কাজটা করেছেন। সুতরাং আমরা আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত আমাদের টাকা পয়সা না দেন ততক্ষণ পর্যন্ত আমার লড়াই আন্দোলন জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।